সার্চ কমিটি করে নির্বাচন কমিশন গঠনের পুরো প্রক্রিয়াটিকে প্রহসন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, এই কমিশনও সরকারেরই আজ্ঞাবহ। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের নতুন কমিটির নেতাদের সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন রিজভী আহমেদ। তিনি বলেন, সরকার নিজেদের রচিত সার্চ কমিটি দিয়ে নিজেদের নির্বাচন কমিশন গঠন করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে মন্তব্য করে রিজভী আহমেদ বলেন, পণ্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কোনো পদক্ষেপ নেই। জনগণের এত দাবি, যারা নির্বাচন নিয়ে গবেষণা করেন, কথা বলেন, তাদের দাবি সমস্ত মানে উপেক্ষা করে নিজেদের রচিত সার্চ কমিটি দিয়ে নিজেদের নির্বাচন কমিশন করেছেন। জয় বাংলা চেতনায় লালিতদের দিয়ে নির্বাচন কমিশন তারা করেছেন। সকল গণতান্ত্রিক ব্যবস্থা কবর দেওয়া হয়েছে। সুতরাং কোনো নির্বাচন কমিশন, কোন সার্চ কমিটি এলে সম্পূর্ণরূপে একটি প্রহসন।